লকডাউনের একাংশ তুলে নেওয়ার পর ঘরের বাইরে মানুষের চলাচল শুরু হয়েছে ইতালিতে। গণপরিবহনকে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত। রোম থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ। আমরা মেট্রো এবং অন্যান্য যানবাহনগুলোতে যা দেখতে পাচ্ছি সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে, অর্থাৎ যানবাহনগুলোতে এক তৃতীয়াংশ মানুষ কিন্তু যাত্রী কিন্তু তারা বহন করছেন। পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলারও একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তবে প্রবাসী বাংলাদেশিরা যারা বার এবং রেস্টুরেন্টে কাজ করছেন তারা কিন্তু গুটি কিছু মানুষ কাজে যোগদান করতে পারছেন, কারণ এখনই পরিপূর্ণভাবে রেস্টুরেন্ট এবং বারগুলো খুলছেন না। আর ছোট ছোট যে দোকানপাটগুলো খোলা হয়েছে কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি যে সেখানে কিন্তু মানুষের সমাগম অনেক বেশি ছিল, এবং এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন যে এই লকডাউনের শিথিলের সময়সীমাটা খুব দ্রুত প্রবর্তন করা হয়েছে এবং আরও কিছুদিন লকডাউন পরিপূর্ণভাবে রাখার পক্ষেই ছিলেন তারা। তবে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, যদি লকডাউনের শিথিলতার পরে যদি আক্রান্তের সংখ্যা বাড়ে তাহলে আবারও কড়াকড়ি করা হবে এখানে।